আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো ক্ষতির সম্মুখীন হতে যাওয়া মানি ট্রান্সফার কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় রুশনা আলীর প্রচার অভিযান প্রথমবারের মতো টারহামের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রান্ট চালু টারহামস লেবার গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত ক্ষতির সম্মুখীন হতে যাওয়া মানি ট্রান্সফার কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় প্রচার অভিযান শুরু করেছেন বিলেতের একমাত্র বাঙালি এমপি রুশনা আলী এরই অংশ হিসেবে মঙ্গলবার ব্রিটিশ হাউস অব কমন্সে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দিয়ে বার্কলেস ব্যাংকের একতরফা সিদ্ধান্ত মোটেও কাম্য নয় বলে উল্লেখ করেন বক্তারা আর গণমাধ্যম কর্মী এবং ক্ষতির সম্মুখীন মানি ট্রান্সফার কোম্পানিগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারের ভূমিকা জানাতে এ সভায় হাজির হয়েছিলেন ট্রেজারি মিনিস্টার সাজিদ জাবিদ এই মতবিনিময় সভায় যোগ দেন জিম ফিচ প্যাট্রিক্স এমপি স্টিফেন স্টিমস এমপি বারেন্দ্র শর্মা কেভিন বর্ম্যান এবং জর্ডান অ্যাশওয়ার্থ ট্রেজারি মিনিস্টার সাজিদ জাবিদ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে হুন্ডি প্রতিরোধ ইস্যুতে তদন্তের পর বেশ কয়েকটি বড় ব্যাংকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে উল্লেখ করে এ কারণে এই কঠিন আইন প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন তবে এমপি রুশনা আলীর এক প্রশ্নের জবাবে ট্রেজারি মিনিস্টার ক্ষুদ্র মানি ট্রান্সফার কোম্পানিগুলোর জন্য সবার সাথে কথা বলবেন বলে উল্লেখ করেন এছাড়া ফিনান্স কমিটির সদস্য এবং ইস্টামের এমপি স্টিফেন স্টিমস কোম্পানিগুলোর হিসাব স্থানান্তরে বার্কলেস ব্যাংক আরও 30 দিন সময় দিয়েছে বলে জানান সভা শেষে বার্কলেস ব্যাংকের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে করণীয় ঠিক করতে রুশনা আলী কমিউনিটি ব্যক্তিত্ব মানি ট্রান্সফার কোম্পানিগুলোর স্বত্বাধিকারী এবং গণমাধ্যম কর্মীদের নিকট থেকে একটি প্রস্তাব আহ্বান করেন We will keep the pressure up on the government, on the UK government, and that's what we asked the minister to do. Support. What we're focused on at the moment is making sure we have a longer period of time to get this situation sorted out without causing damage to the industry and also to families who benefit from remittances. The Barclays Bank is one of our directors. প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রান্ট চালু করল টারহ্যামলেস কাউন্সিল সোমবার নির্বাহী মেয়র লুৎফর রহমান শিক্ষার্থী টিচার্স এবং কুইন মেরি ইউনিভার্সিটির একজন ভাইস প্রিন্সিপালকে নিয়ে এই গ্রান্টের উদ্বোধন ঘোষণা করেন উল্লেখ্য ব্রিটেনের সর্বাধিক বাঙালি অধ্যুষিত টারহ্যামলেস কাউন্সিলের স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা এই সুযোগ পাবেন প্রথম পর্যায়ের 400 জন শিক্ষার্থী মেয়র ইউনিভার্সিটি গ্রান্টের আওতায় এককালীন প্রায় £1500 করে পাবে এতে কাউন্সিলের পক্ষ থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় £1.26 মিলিয়ন সোমবার টারহ্যামলেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান ইউনিভার্সিটি গ্রান্টের আনুষ্ঠানিক সূচনা করেন এ সময় তিনি বলেন শিক্ষার জন্য টারহ্যামলেসের বিশেষ সাফল্যে তিনি আনন্দিত ইতিমধ্যে এডুকেশন মেন্টেন্যান্স অ্যালাউন্স ইএমএ পূর্ণ প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন ইউনিভার্সিটির গ্রান্ট তরুণদের উচ্চশিক্ষায় আরও কিছুটা হলেও সহযোগিতা করবে জানা গেছে প্রতিবছর টারহ্যামলেস কাউন্সিলের প্রায় 800 শিক্ষার্থী ইউনিভার্সিটিতে গমন করে ইউনিভার্সিটির গ্রান্টের আওতায় এর মধ্যে অর্ধেক অর্থাৎ 400 শিক্ষার্থী এই গ্রান্ট পাবে উদ্বোধনকালে কুইন মেরি ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল প্রফেসর জে হ্যানসন বলেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো টারহ্যামলেস থেকে তার ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া 75% স্টুডেন্ট এই গ্রান্ট থেকে উপকৃত হবে £1.26 মিলিয়ন এই গ্রান্ট প্রজেক্ট আপাতত 2015 সাল পর্যন্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে এদিকে মঙ্গলবার টারহ্যামলেস লেবার গ্রুপ তাদের বেতনল গৃহস্থ দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে কাউন্সিলের বাড়িগুলোতে ওভার ক্রাউডিং সমস্যাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে হাউজিং সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানানো হয় এছাড়া টারহ্যামলেস এলাকার ফায়ার স্টেশন বন্ধে লন্ডন মেয়র বরিস জনসনের নীতিরও তীব্র সমালোচনা করেন লেবার নেতৃবৃন্দ কাউন্সিল সভায় নো ক্যাসিনো পলিসি বিষয়ে লেবার দলের অবস্থা নিয়ে অসত্য প্রোপাগান্ডারও জবাব দেন লেবার নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম তিনি বলেন যথাযথ কনসালটেশন ছাড়াই প্রস্তাবটি ভোটাভুটিতে দেয়ায় লেবার সেটির বিরোধিতা করেছে এছাড়া টারহ্যামলেস কাউন্সিলের বর্ণবাদী সংগঠন ইডিএল এর বর্ণবাদী তৎপরতা ঠেকাতে লেবার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে বলে উপস্থিত লেবার নেতারা উল্লেখ করেন
লেবার দলীয় মেয়র প্রার্থী ও জিএলএ মেম্বার জন বিক্স এই সময় নির্বাহী মেয়র রুথ রহমানের সমালোচনা করে বলেন, ফান্ডিং কাটের ফলে লন্ডনের দরিদ্রতম পাড়া টাওয়ার হ্যামলেটসের মানুষ যখন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, তখন ট্যাক্সপেয়ারদের কষ্টার্জিত অর্থ ড্রাইভারসহ বিলাসবহুল গাড়ির পেছনে ব্যয় করাটা অপ্রয়োজনীয় ও দুর্ভাগ্যজনক। এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লেবার ডেপুটি লিডার রেচেল স্যান্ডার্স, কাউন্সিলর খালিশউদ্দিন আহমেদ, কাউন্সিলর আবদালুল্লাহ, সাবেক স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর মিজান চৌধুরী প্রমুখ। পূর্ব লন্ডনে বিশেষ করে ইলফোর্ড রেড ব্রিজ এলাকার বাঙালি মালিকানার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বেশ কিছু বাঙালি তরুণ উদ্যোক্তা। এমনই তিন তরুণ উদ্যোক্তার উদ্যোগে তাদের নতুন প্রতিষ্ঠান সুপ্রিম মাল্টি সার্ভিসের যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। কার্গো, মানি ট্রান্সফার ও মর্গেজ সহ আরও বিভিন্ন সেবা এই প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিবিসিসির সভাপতি মুকিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তি, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব, জেএমজি কার্গো স্বত্বাধিকারী মনির আহমেদ, ছিলেন সাংবাদিক শামসুল আলম লিটন ও শওকত মাহমুদ টিপু। সুপ্রিম মাল্টি সার্ভিসের পরিচালক শামীম খান শাহিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অপর দুই পরিচালক জিয়াউদ্দিন রাসেল ও আব্দুল মতিন সোহেল। প্রধান অতিথি সহ উপস্থিত বক্তারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ইলফোর্ড রেড ব্রিজের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা টিকিয়ে রাখতে কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান। পরে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করা হয়। এখানে আমরা জিএমজি সার্ভিস সহ প্রপার্টি বিজনেস এবং আমাদের কার্গো বিজনেস প্লাস মানি ট্রান্সফার এবং অন্যান্য বিজনেস সুযোগ সুবিধা রয়েছে। আপনারা সুলভে এখান থেকে বাংলাদেশে মাল পাঠাবেন জিএমজি কার্গো সার্ভিসের মাধ্যমে। আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স বিবিসিসির নেতৃবৃন্দ ইসলামের মসজিদের এক্সটেনশন প্রজেক্ট মারিয়াম সেন্টারের জন্য ১১,০০০ পাউন্ডের অনুদান ঘোষণা করেছেন। মঙ্গলবার বিকেলে মারিয়াম সেন্টারের পরিদর্শনকালে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ঘোষিত অনুদানের মধ্যে ৫,০০০ পাউন্ড প্রদান করা হবে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে, আর ব্যক্তিগতভাবে ৫,০০০ পাউন্ড প্রদান করবেন চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন মকুদ্দুস ও ১,৫০০ পাউন্ড প্রদান করবেন বিবিসিসির সদস্য আলী সাদেক শিপু। মারিয়াম সেন্টার পরিদর্শনকালে বিবিসিসির প্রতিনিধি দলে ছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমেদ, এটিএন বাংলা সিইও হাফিজ আলম বক্স, ডিরেক্টর জেনারেল মাহতাব চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মুহিব চৌধুরী, ডিরেক্টর রফিক হায়দার, ডিরেক্টর বশির আহমেদ, মেম্বারশিপ ডিরেক্টর মনির আহমেদ, ডিরেক্টর আলী মোহাম্মদ জাকারিয়া। এলএমসিতে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান নির্বাহী পরিচালক দেলার হোসেন খান ও কমিউনিকেশন অফিসার সালমান ফার্সি। পরে তাদেরকে নয়তলা বিশিষ্ট মারিয়াম সেন্টারের বিভিন্ন তলা ঘুরে দেখানো হয়। শেষে এলএমসির সেমিনার হলে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ ছায়া স্থানীয় সরকার মন্ত্রী মিস্টার হিলারি ব্যান এমপি বলেছেন, জন বিক্স দীর্ঘ ৩৫ বছর ধরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর থেকে শুরু করে কাউন্সিলর লিডার এবং বর্তমানে জিএলএ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই অভিজ্ঞতাকে ভবিষ্যতে আরও কাজে লাগানো উচিত। মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্তোরাঁয় এক ফান্ড সংগ্রহ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জিম ফিচ প্যাট্রিক্স এমপি, শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার রুশনার আলী এমপি, জিএলএ মেম্বার মুরাদ কুরাইশি, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলানুদ্দিন আব্বাস, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী সিরাজ হক, কাউন্সিলর মতিনুজ্জামান, রাজীব আহমেদ, খালেশউদ্দিন আহমেদ, রেচেল স্যান্ডার্স, কার্লো গিভস, জশুয়া প্যাক, ডেভিড অ্যাডগার, হেলাল উদ্দিন, মিজান চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের কমার্শিয়াল ইনস্টিটিউটস্থ যুক্তরাজ্য যুবদলের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সার আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ তৈমুস আলী, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জুর আশরাফ খান প্রমুখ।
উপস্থিত বিএনপি নেতারা এই সময় যুবদলের এই কার্যক্রমের প্রশংসা করে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আরও কর্মসূচি প্রদানের মাধ্যমে বর্তমান সরকারকে আরও বেশি করে চাপ প্রয়োগ করতে আহ্বান জানান। সভাটি পরিচালনা করেন যুবদল সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা। ছাতক উপজেলার আলীগঞ্জ বাজার মসজিদ নির্মাণের লক্ষ্যে এক আলোচনা সভা ও ফান্ড সংগ্রহ অনুষ্ঠান পূর্ব লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ব্যক্তিত্ব মাসুক আলী পীরের সভাপতিত্বে এবং আব্দুল মালিকের পরিচালনায় এই ফান্ড সংগ্রহ পূর্ব আলোচনা সভায় বক্তারা উক্ত মসজিদকে আরও উন্নত করার লক্ষ্যে উপস্থিত সবাইকে আহ্বান জানান। বক্তব্য রাখেন আবু নজর, মোহাম্মদ ওহিদ কনামিয়া, সানাউর আলী কয়েস, বদরুজ্জামান শামীম, মকবুল আলী, নজরুল আহমেদ, শমচু মিয়া, গোলাম কিবরিয়া চুনু, এখলাসুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ। পরে মসজিদের উন্নয়ন কল্পে ফান্ড সংগ্রহ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, মিজানুর রহমান, ফারুক আহমেদ, আতিক আহমেদ, আবু কয়েস মোহাম্মদ সোহাগ, আবুল হাসনাত, আমির হোসেন, নোয়াব আলী, মুশাহিদ আলী ও হাজি মুজাহিদ আলী সহ অন্যান্যরা। আলোচনা সভা ও ফান্ড সংগ্রহ অনুষ্ঠানটি সোমবার অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বিবিসিসির 11 সদস্য বিশিষ্ট মিডল্যান্ডস রিজিয়নে নতুন কমিটি গঠন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে রাজডেল বিএনপির উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি শুরু।